আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে সারাদিন বাড়ি ছিলাম না, দুপুরে একটু মাশরুম করে পানি দিতে পারিনি। এই যে রাতের বেলা পানি দিতে আসি, দেখি আমার মাশরুমগুলো সব শুকে গেছে। তাই যে রাতের বেলায় আসলাম মাশরুম উঠাতে। তো মাশরুম চাষ করতে করতে বাড়ির থেকে দুইজনাই ছিলাম না, দুপুরে দিতে পারিনি যে মাশরুমগুলো শুকে গেছে। তো এখন এই মাশরুমগুলো রাতের বেলায় উঠাবো, উঠে আমি সকালবেলা এগুলেন রোদে দিয়ে দিব। যদি কেউ কালকে নিতে চায় এখান থেকে দিতে পারবো, না হলে আমি রোদে শুকাবো। সামনে 21শে ফেব্রুয়ারি মেলা আছে, ওখানে আমি নিয়ে যাব। তো আমার শুকনাও কিছু দরকার, ওই আমি শুকাবো। তাই যে আপনাদের সঙ্গে মাশরুম ওঠানোর শেয়ার করছি। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, এই যে মাশরুমের থোকাটা দেখেন অনেক বড়। এটাতে এখন এটা উঠাই ফেলে এটাতে এখন প্রচুর পরিমাণ পানি দিতে হবে, একটু পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে পানি দিতে হবে। তাহলে 3-4 দিন পর আবার মাশরুম আসবে। আর যদি আমি পরিষ্কার না করি তাহলে মাশরুম আসতে দেরি হবে। তো আমি এখনই পরিষ্কার করব। এই যে আলহামদুলিল্লাহ, আমি এতটুকু মাশরুম উঠালাম। আজকে সব থেকে বেশি মাশরুম উঠাইছি শুকানোর জন্য, কাল সকালে এটা আমি রোদে দিব। এই যে আলহামদুলিল্লাহ, কাল রাতে মাশরুম উঠালাম, সেটা এই যে আজকে রোদে দিতে আসছি, এখন এটা রোদে দিব। মাশরুম খেলে কি হবে? চলো ওদিক নিয়ে চলো, বুদ্ধি হবে, সবাই তাড়াতাড়ি বড় হবে। আজকের মাশরুমটা এরকম গোটা গোটায় নাড়ি দিব, এই যে এরকম করে গোটা গোটায় নাড়ি দিব। তুমি নাড়ি দিচ্ছ, স্নেহা মানে কত কাজ করে। এই যে আলহামদুলিল্লাহ, আমাদের মাশরুম লাড়ি দেওয়া হয়ে গেছে। আজকের মাশরুমটা আমি গোটা গোটা লাড়ি দিলাম। তো কয়েকদিন আগে আমার বাড়িতে সাংবাদিক ভাইরা আসছিল, কৃষি স্যার আসছিল, আমার মাশরুম ঘরের কিছু খবর 71 টিভিতে ছাড়ছে। তো আজকের ভিডিওর সঙ্গে আমি ওটা দেখে দিব, আপনারা অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, স্নেহা মাশরুম ঘরের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ দিয়ে দাদা বাবা, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মাশরুম চাষ শুরু হয়েছে। উপজেলার সীমান্ত শহর হিলির মাঠপাড়া গ্রামে গৃহবধূ প্রথম উদ্যোক্তা হিসেবে মাশরুম চাষ করছেন, যার বিক্রিও শুরু হয়েছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মাশরুম চাষে আগ্রহ বাড়াতে ও বিপণনে সব ধরনের সহায়তা দেবে প্রশাসন। হিলি সংবাদদাতা সামিউল ইসলাম আরিফের প্রতিবেদন। আগ্রহ জন্মেছিল ইউটিউব দেখে। 1200 টাকায় 15টি স্পন কিনে শুরু করেছিলেন। 3 মাসে তার ঘরে স্পনের সংখ্যা 115টি। এই স্পন মাশরুমের। দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের সীমান্ত শহর হেলিতে বাণিজ্যিকভাবে প্রথমবারের মতো মাশরুম চাষ শুরু হয়েছে। প্রথম মাশরুম চাষি মাঠপাড়া গ্রামের গৃহবধূ শাপলা বেগম ইতোমধ্যে বিক্রি শুরু করেছেন উৎপাদিত মাশরুম। অনলাইন থেকে মাশরুমের মাদার অর্ডার করছি, 1200 টাকার অর্ডার করছি, আমি 1500 টাকা আমার খরচ করছি। আলহামদুলিল্লাহ, আমি প্রথম ফলনে আমি 1500 টাকা। হাকিমপুর উপজেলা কৃষি অফিসার উদ্যোক্তা শাপলা বেগমের মাশরুমের ঘর পরিদর্শন করে জানান, উন্নত মানের এই মাশরুমের বিক্রির বাজার বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এটি আমরা যদি সঠিকভাবে বাজারে প্রচলিত করতে পারি এবং সম্প্রসারিত করতে পারি, একদিকে আমরা যেমন নারী ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখবো, অন্যদিকে আমরা দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখতে পারবো। মাশরুমের নানাবিধ উপকারিতার কথা জানিয়ে দিনাজপুর ও ঠাকুরগাঁও অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বলেন, মাশরুম চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। উপকারী দিক যদি বলি, এটি অত্যন্ত একটি পুষ্টিকর সবজি, সব ধরনের সবজি হিসেবে এটি ব্যবহার করা যায়। বিশেষ করে আপনি ভর্তা করতে পারেন, এটি এটি তরকারির সঙ্গে দিতে পারেন, সবজির সাথে মেশাতে পারেন, এটি যদি বেসন দিয়ে ফ্রাই করে খান তাহলেও এটি খাওয়া যেতে পারে। একটি স্পন থেকে 2-3 দিন পর মাশরুম বেড়ে ওঠে, এক একটি মাশরুমের ওজন হয় আধা কেজি।
প্রতি কেজি মাশরুমের দাম 200 থেকে 400 টাকা। হাসান আহমেদ, 71।